এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না, যাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, যদি স্রষ্টা থাকতো তাহলে দেখা যেত। এই জন্য তাদের দাবি হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে যেমন কুকুর তেমন মুগুর দরকার। যারা বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, এই জন্য আমরা আল্লাহকে যেহেতু দেখা যায় না তা বিশ্বাস করি না, এরকম কোন নাস্তিক পাইলে আপনারা তাকে বলবেন তোর বাপ যে তোকে জন্ম দিছে এটা কি তুই দেখছ? সে বলবে না দেখি নাই তো। তাহলে বিশ্বাস করিস কিনা? দেখবেন বলবে করি। তখন বলবে না তুই না একটু আগে বললি তোর দাবি যা দেখা যায় না তা বিশ্বাস করা, তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে তুই যেহেতু সেটা দেখিস নাই তার মানে এটা তোর বাপ না, তোর জন্মের মধ্যেই দোষ আছে। আয়না ছাড়া তো নিজের পিঠও দেখবা না, এই শরীর যিনি বানিয়েছেন তাকে দেখতে চাও, স্রষ্টাকে তার সৃষ্টি দেখার মাধ্যমে চিনে নিতে। একবার এক অশিক্ষিত গ্রাম্য বেদুইন এক লোককে প্রশ্ন করা হলো স্রষ্টা যে আছেন আর তিনি সব কিছুকে পরিচালনা করছেন স্রষ্টার অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কি কিছু বলতে পারো নাকি? গ্রাম্য অশিক্ষিত বেদুইন লোকটা তখন বলেছিল রাস্তা দিয়ে আমরা যখন হাঁটি উটের পায়খানা দেখলে আমরা বুঝি এই রাস্তা দিয়ে কোনো উট হেঁটে গিয়েছে, মানুষের পায়ের চিহ্ন পদচিহ্ন দেখলে আমরা বুঝি এই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে, এমনকি ছাগলের ছোট ছোট পায়খানার বড়ি, ছাগলের পায়খানা ট্যাবলেটের বড়ির মতো না, ছাগলের ছোট্ট ছোট্ট পায়খানার বড়িগুলো দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে মনে হয় কোনো ছাগল হেঁটে গিয়েছে, এগুলো দেখে যদি এত কিছু বলা যায় এত কিছু বোঝা যায় তাহলে মাথার উপরের সুবিশাল আকাশ আর পায়ের তলায় যে বিস্তৃত জমিন আছে, চোখের সামনে যে বৃক্ষরাজি গাছপালা তরুলতা নদ সমুদ্র মহাসমুদ্র আছে, এগুলো দেখে কেন বোঝা যাবে না এর পেছনেও একজন কারিগর আছে? আছে না নাই? তিনি কে? নাস্তিকের ঘরের নাস্তিক। এগুলো দেখো না, এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি? করোনা ভাইরাস কি দেখা যায়? দেখছেন নাকি আপনারা কেউ? করোনা ভাইরাস কে তো বিশ্বাস করো, করোনা যিনি পাঠাইছেন তাকে বিশ্বাস করো না। মেকু আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। এক লোক সৌদি আরবে গিয়ে এত আফসোস করে বলেছিল আহারে এমন এক দেশে আসছি এই দেশে সব কিছু আরবি শুধুমাত্র নামাজ আর আজানটা বাংলায় হয়, বাংলাদেশে থাকতে থাকতে আজান একামত নামাজ এগুলো যে শুনছে সৌদি আরবে গিয়ে ভাবছে যে বাংলাদেশে যা শুনে আসছি আজান এটা বাংলা আজান। কোরআনে কুরসি চেয়ারের নামে একটা আয়াত আছে, আয়াতটার নাম কে বলতে পারবেন? আয়াতের নামই হচ্ছে আয়াতুল কুরসি। আপনি ওয়াসিয়া কুরসি ইহুতে যাওয়া লাগবে না, আয়াতের নাম আয়াতুল কুরসি। এখন যারা বলে কোরআনের ভেতরে রাজনীতি নাই, তো রাজনীতি না থাকলে আল্লাহ চেয়ারের নামে আল্লাহ তাআলা চেয়ারের নামে আয়াত দিলেন কেন আর ক্ষমতার নামে সুরা দিলেন কেন? এ কথাগুলো যারা বলে এই লোকগুলোর মাথার মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে, শয়তান পেশাব করে দিয়েছে বলে শয়তানের এমন খাস মুরিদ হয়েছে যে আল্লাহ তাআলার কিতাবের বিরুদ্ধে যেমন চায় তাই বলে গাধা কোনালে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে জানে না, যা মন চায় তাই বলে। কোরআনটা একটু পড়ো, বুঝার জন্য চেষ্টা করো। এবার আসেন কোরআনুল করিমের সবচাইতে দামি আয়াত কোনটা জানেন না? বলেন তো কোরআনের সবচাইতে দামি সূরা কোনটা? এটা পারছেন আপনারা? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা কোরআনের সবচাইতে দামি সূরা কেন জানেন? কারণ গোটা কোরআনের ভেতরে যা আছে এর একটা ফ্লেভার কিংবা এর সামারি সারবর্ম আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভেতরে ঢুকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এটি এমন একটি সূরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা কেউ যদি সালাতে না পড়ে এর নামাজ হবে না। চিন্তা করেছেন কি দামি সূরা, এই সূরা তেলাওয়াত না করলে নামাজই হবে না নাকি হবে?
আচ্ছা তাহলে বলেন তো দেখি এবার কোরআনে 114টি সূরা রয়েছে 114টি সূরার মধ্যে সবচেয়ে দামি সূরার নাম কি সূরা ফাতিহা এবার বলেন তো দেখি কোরআনে যে 6,500 এর বেশি আয়াত আছে সকল আয়াতের উপরে শ্রেষ্ঠ এবং দামি আয়াত কোনটা আয়াতুল কুরসি এটা আমাদের কথা নয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি হচ্ছে আযামু আয়াতিন ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের সবচাইতে মহান সবচাইতে দামি সবচাইতে শ্রেষ্ঠ আয়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার দেবীদারের ভাইয়েরা বলেন তো দেখি কোরআনে কারীমে মৃত্যু সংক্রান্ত আয়াত আছে না নাই কবর সংক্রান্ত আয়াত আছে না নাই আছে কিয়ামত সংক্রান্ত আয়াত আছে না নাই আছে হালাল হারাম সংক্রান্ত আয়াত আছে না নাই আছে জান্নাত জাহান্নামের আয়াত আছে না নাই আছে এত আয়াত থাকতে মৃত্যুর আয়াত দামি আয়াত না কবরের আয়াত দামি আয়াত না জান্নাত জাহান্নামের আয়াত দামি আয়াত না আল্লাহ তাআলা বলছেন সকল আয়াতের নেতা হচ্ছে আয়াতুল কুরসি চিন্তা করেছেন কুরসি মানে কি গদি সিংহাসন ক্ষমতা মৃত্যুর আয়াতের চেয়েও দামি আয়াত চেয়ারের আয়াত এই যে আমিও চেয়ারে আছি তাই না আমাদের অবস্থা তো এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে এই যে আমিও এখন চেয়ারে আমিও কিন্তু গিয়ারে আছি আমাদের অবস্থা এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে গিয়ারে এখন আপনি কি চিন্তা করেছেন আল্লাহ তাআলা কোরআনের সকল আয়াতের উপরে ঘোষণা করলেন শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি কেন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা তার গদির পরিচয় দিয়েছেন তার চেয়ারের অসীম ক্ষমতা আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে তুলে ধরেছেন সকল আয়াতের উপরে এই চেয়ারের আয়াত ক্ষমতার আয়াতকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি আয়াত এই জন্যই ঘোষণা করেছেন কারণ মানুষ এই চেয়ারের কারণে একজন আরেকজনের উপরে জুলুম করে শুধুমাত্র চেয়ারের কারণে মানুষ মানুষকে খুন করে ফেলে শুধুমাত্র চেয়ারের কারণে মানুষ মানুষের উপরে নির্বিচারে জুলুম চালায় এই জন্য আল্লাহ তাআলা সকল আয়াতের উপরে যে আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত ঘোষণা করেছেন সেই আয়াতের নাম আয়াতুল কুরসি কুরসি